নমস্কার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আরও একটা নতুন ভিডিওর সঙ্গে সবাইকে আমি স্বাগত জানাচ্ছি তো আজকে কিন্তু শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবার ঘুম থেকে উঠতে একটু লেটই হয়ে গেছিল তার কারণ কথা কিন্তু আগের দিন অনেকটাই দেরিতে ঘুমিয়েছে থেকে উঠে কিন্তু আমি আমার প্রথম কাজটা সেরে নিলাম সেটা হচ্ছে বিছানা গোছানো ওটা একটা বড় কাজ তারপরে দেখো পরিষ্কার করব কিন্তু রেডি করছিলাম গরম জল হচ্ছিল আর কিন্তু দেখো ওর অনেকগুলো ড্রেস ছিল সেগুলো ভাজ করা ছিল সেগুলো ভাজ করলাম তারপর একটুখানি আয়নাতে আমাকে দেখিয়ে দিলাম তারপরে দেখো আজকে কিন্তু বাঙালির হচ্ছে গিয়ে খুব প্রিয় একটি পদ রান্না করেছে মা সেটা কিন্তু আমি ভিডিও করছিলাম কারণ তোমরা আমার রান্না অনেকই দেখো আজকে কিন্তু আমি ভাবলাম যে মায়ের হাতে শুক্তো রান্না তোমাদেরকে দেখাবো তো মা কিন্তু শুক্তোটা সত্যি খুব সুন্দর করার কালারটা দেখেছো এটা কিন্তু অসাধারণ হয়েছিল। এখানে কিন্তু বড়িও আমরা শুক্তো মশলা কোনোটাই দিই কারণ বড়িটা ছিল না তো যাই হোক তাছাড়াও কিন্তু অসাধারণ হয়েছিলো দারুণ হয়েছিল এই রেসিপিটা আমি কিন্তু দেব আমার শর্ট ভিডিওতে তোমরা দেখে নেবে তারপরে দেখো ঘরটা ঝাড় দিয়ে নিলাম তারপরে কিন্তু কথাকে খাওয়াবো বলে রেডি করছিলাম এখানে স্নান করে নিয়েছি স্নান করে কিন্তু আমি পুজো করব আজকে শ্রাবণ মাসে দ্বিতীয় সোমবার বলে আজকে ভাবলাম যে বাবার মাথায় জল ঢালব কারণ প্রথম সোমবার আমি ঢালতে পারিনি তো এর জন্য দ্বিতীয় সোমবারটা আমি মিস করতে চাইছিলাম না এরপরে দেখো আমি কিন্তু একদম ঠাকুর ঘরে চলে এসেছি আমি পুরো সব ঠাকুরকে আমি আজকে আবার ভালো করে দেখালাম তোমাদের প্রাইভেটওতেই আমি দেখাই কারণ আমার বেশ ভালোই লাগে দেখাতে আর এখানে কিন্তু মা খুব সুন্দর করে মালা দিয়ে দিয়েছিল কারণ মা সবার আগে পুজো করেছিল যার জন্য আবার মাথায় জল ঢালবে বলে কিন্তু আমি এখানে দুধ আর গঙ্গার জল কিন্তু রেডি করে ফেলেছিলাম তারপরে দেখো মালাটা পরিয়ে দিলাম বেলপাতা দিয়ে দিলাম তারপর কিন্তু মাথায় জল ঢালার পরা তো দেখতেই পাচ্ছ যে মাথায় জল ঢাল দিয়েছি বাবার আর না এটার জন্য ওয়েট করছিলাম কারণ আগের সোমবার আমার খুবই খারাপ লেগেছিল যে আমি জল ঢালতে পারিনি তো এবার আমি ভেবেইছিলাম যে আমি এবার ভালো করে বাবার মাথায় জল ঢালবো কারণ শ্রাবণ মাসের না আমি কোনো সোমবারই অ্যাকচুয়ালি দিনও করিনি তো এই প্রথম কিন্তু আমি শ্রাবণ মাসের দ্বিতীয় সোমবারটা করলাম প্রথম সোমবারটা করার খুবই ইচ্ছে ছিল তাই হোক বন্ধুরা এবার তোমরা বলো তো কারা কারা শ্রাবণ মাসে প্রথম সোমবার করেছিলে আর প্রত্যেকটা সোমবার কি তোমরা সবাই করো মানে কারা কারা করো একটু কমেন্ট করবে আর তোমরা যদি কমেন্ট করো যে কি ধরনের ভিডিও দেখতে চাও আমি কিন্তু অবশ্যই সেগুলো ট্রাই করব। এখানে কিন্তু আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার কিন্তু আমি কথার কথা যাব কারণ কথা কিন্তু খাইনি কথাকে খাওয়াতেও হবে তো আমি চটপট কিন্তু পুজো করে কথার কাছে চলে গেলাম কথার জন্য কিন্তু আজকে খিচুড়ি করা হয়েছে কারণ আজকে কিন্তু আমাদের নিরামিষ সোমবার বলে এর জন্য কিন্তু কথা রকম মাছ ভাছ খেতে পারবে না যার জন্য আমি ভাবলাম যে ও খিচুড়ি খাবে তো ওর জন্য খিচুড়িই বানানো হয়েছে তো খিচুড়িটা ওর বেশ ভালোই লাগে এবার দেখো বড়মশাই কিন্তু আমাদের সোমবার পুজো করছে ও কিন্তু প্রত্যেকটা পুজোই করে তোমরা ভিডিও দেখলে বুঝতে পারবে আর ওর পুজোটা বেশ আমার বেশ ভালোই লাগে এখানে দেখো কথা কিন্তু শাক বাজাবে ও এত ছোট এখন থেকে ও শাক বাজানোর চেষ্টা করছে তো আজকে কি কি রান্না হয়েছিল তোমাদেরকে দেখাচ্ছি পটল ভাজা হয়েছিল আলু ভাজা হয়েছিল আর এখানে কিন্তু শুক্তো হয়েছিল আর হয়েছিল কিন্তু আহ ফুলকপি দিয়ে আলু দিয়ে তরকারি অনেক কিছুই হয়েছিল তো তারপরে দেখো খাওয়া দাওয়া হয়ে গেলো এখানে কিন্তু সব কাজ বাজাবি সেরে নিলাম পর দেখো কথাকে কিন্তু প্রসাদ খাওয়াচ্ছিলাম তো আমাদেরই ভোলে বাবার পুজো হয়েছিল বাড়িতে তো সেইটারই প্রসাদ যেটা বর্মাসে পুজো করছিল তো সেই প্রসাদ আমিও খাচ্ছিলাম বাড়ির সবাই খেয়েছে আবার কথাকেও খাই দিলাম আজ অনেক টাইম চলে গেছে আমি কিন্তু ভিডিও করতে ভুলে গেছিলাম তারপরে দেখো রুটি করে নিলাম আর কি বৃষ্টি এত বৃষ্টি হচ্ছিল কি বলবো তোমাদের ওখানে কি বৃষ্টি হয়েছে আমাদের এখানে কিন্তু এক কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হলো সেই ভিডিও কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম আচ্ছা কার কার বৃষ্টি পছন্দ বলো তো তোমাদের কার কার বৃষ্টি ভালো লাগে আমার কিন্তু খুব ভালো লাগে যদি বৃষ্টি ভালো লাগে থাকে তাহলে কিন্তু কমেন্ট করো এই কমেন্টটা কিন্তু আমি মেনশন করব নেক্সট ভিডিওতে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু বলবে ভালো লাগে, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর আমার ভিডিওগুলো যদি তোমাদের খুব ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওতে ততক্ষণের জন্য কিন্তু সবাই ভালো থাকবে সুস্থ থাকবে শুভ রাত্রি সবাইকে